তো শুনো আমাদের মেয়া লাগলে তো তার বেটা ছেলে গিলের মতন তো বে হয়ে গেল বুঝে বে হয়ে আলো হাসে না তোমরা হাসছো কি হাসে নাও দাদলা দেখাইলা বুঝে বে হয়ে আলো দাদা হে কুড়িতে দেখবে যদি কারো একটা মুরগি বাচ্চা হারাই যায় না আমাদের মা মসজিদের আমাদের মা মসজিদে যদি একটা বাচ্চা মুরগি হারাই যায় না তেমন অনেকটা আঁচলটা গুঁজে নিয়ে ঝগড়া লাগে না কুলির মুরগিটা দাঁড়াইনি তোকে দেখে নি বলো কে আমার মুরগি খালিল তোর হজম হবে নাইল এরকম করে ঝগড়া লাগে আর বলছে বে হয়ে আলো ও মানে তাই তারা বলতে বুঝি তোরা 10 কিলো তোরা কা প্রণাম করবো না আমরা দোষ কেনে কইতে যাব আমরা মুরগি বাচ্চা তো দূরের কথা আমরা খাসি কিনে খাওয়ার ঔকাত রাখি নাকি ইয়ার ইয়ার এই গল্পটা শুনে হাসি লাগলো না কেন হাসি লাগবে তোদের যদি খাসি কিনে খাবার মুরা থাকতো আরে লেডিস এর বাপের কাছে কি তোরা 5 টাকা মাগতে যাতিস হ্যাঁ 5 টাকার খবর দেখাছ তোমরা নাকি শুধুমাত্র বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলছি যে গো এ তোর বাপের আমার এক টাকারও দরকার নাই তুই যদি ঘরে নাইটিতে পড়ে আছিস তো নাইটিতে পড়ে আমার ঘরকে চলে আয় আমি বলি তোর তো ভাষণ শুনবে না তোর বিটি ছেলে দরকার আছে কি নেই পরিষ্কার বল আমার কেনে আমার লাগোপুরের মধ্যে কোন ছেলের দরকার নেই বিটি ছেলে আমার তোরা সারা জীবন থেকে থাকবি তোরা বিয়া দান করবি করিব না তোদের মতন বিটি ছেলে থাকলে করিব না করিব না একদম করিব আমি বলি তোদের যদি বিটি ছেলে দরকার নেই তাহলে তোরা বেটা ছেলে বিয়া করে না বিটি ছেলে বিয়া করিস বেটা ছেলে বিয়া যেটা কোনদিন হয়নি মানে লিলি আমরা বেটা ছেলে বেটা ছেলে বিয়া করে লিব কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে চুড়ি কানা লিপস্টিক আর মেকআপ এর সামান কে কিনে দিবে তোমার মসিয়ে সে আমাদেরকে টাকা দিতে হবে ও মানে তোরা রোজগার করতে জানি আমরা রোজগার করতে জানি না নাকি তোমরা শুধু রান্ধা বাড়া করতে জানো দরকার হলে ইট ভাটা যাব কিন্তু তোরা টাকা চুড়ি কানা লিপস্টিক এর পয়সা খুঁজব ইট ভাটা যাবে ইয়াদের ভালো করে গ্যাস সিলিন্ডার আলগাবার মুরাদ নাকি ইয়ারা যাবে ইট ভাটা কাজ করতে গ্যাস সিলিন্ডার আলগাবার মুরাদ থাকো না থাকো তোদের মত ছিলা কি লাগে গলি আঙ্গুলে না চাই দেখাই দিন নাকি হ্যাঁ তোদের আমার ব্যাংকে দেখবি যে কত টাকা রাখা আছে তোদের মেয়া লোকের ব্যাংকে রাখা তো তোদের মেয়া লোকের ব্যাংকে কোন টাকাটা থাকে বলো না লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা শুধু থাকে অন্য কোনো নাই বুঝলে ওই লক্ষ্মী ভাণ্ডারের শুধু টাকাটা থাকে অন্য কিছু নাই তো একটাই কথা বলবো দাদা যে ইয়ারা যতই বলুক আর যতই করুক এই মরদ লোকের সঙ্গে পারিবে না কারণ কথাই আছে যে ও পাহাড় জিতনা ভি উঁচা হো রহতা হ্যায় আসমান কে নিচে ও পাহাড় জিতনা ভি উঁচা হো রহতা হ্যায় আসমান কে নিচে আর আজকাল কি লড়কি কিতনি ভি খুবসুরত হো রহতা হমেশা লড়কা লোগোঁ কে পিছে কত বড় দাম দাম বলে ওটা তোরা খাস তোরা বল আমরা খাই না আমরা কি জেনে বলতে যাব তোরা তোদের জন্য চলছে মদ ভাটিটা শুনে তো যদি অতই পাঙ্গালি আর শখ আছে তাহলে আজকে এই রাঘবপুরের মঞ্চে একটা ফটে হয়ে যাক দেখিব যে মিয়া লোকের কতটা পাওয়ার আছে না আমাদের মরদ লোকের কতটা পাওয়ার আছে হবে মানে লেডিসরা চুপচাপ মারে বসে আছে দিন ভাবছি এর কিছু জানা নাই সবগুলা ঢুলছে কারো ঘুম লাগি গেছে দেখে নাও ভালো করে তো কই গো মানুষ রে জোরদার করে হাততালি কুলকুলি দুটাই যেমন এরকম ইয়াদের হাতের তালে আর কুলকুলি টিহা আর তুমি দেখবে এই মরদ লোকের পাওয়ারটা কারণ কথাই আছে যে জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না কি বললি কি বললি ওই জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না তোদের যদি কদালের মতন ফোন থাকে না আর এই লেডিস যদি না ফোন করে তো তাদের ফোন গুলা খেলনা হয়ে যাবে গোহাল ঘরে টাকা থাকবে তোদের ফোন এ দাদা ইয়াদেরকে ফোন করার জন্য আমরা ফোন কিনি ইয়াদেরকে ফোন করার জন্য কিনি কি কোনোদিন নাই কোনোদিন নাই আমরা বন্ধুকে লাগে ফোন করার জন্য ফোনটা কিনি যে রে একটা 750 নিয়ে এসেছি দু প্যাক খাবিতে চলে আয় সেই জন্য ফোনটা কিনি বুঝলি তোদেরকে ফোন করার জন্য কিনি নাই আর তুমি দেখে এলা একবার রাঘবপুরের মঞ্চে এই মরদ লোকের পাওয়ারটা একবার দাদা যতগুলা এই মঞ্চটায় মরদ লোক আছো একবার ঝাড়ে হাততালি হয়ে যাক দেখি বুঝলে পালাতে তোর পাবে না কিসে জেনে পালাবো তোর মতন করে 1.5 ফুট বঠি না কিসে পালাবো তোদের পেছনে আমরা থাকি একদম থাকো তো বিয়া তোরা করতে যাস না আমরা করতে যাই
আমার নিজের দরকারের জন্য সেরকম তোমাকে বিয়া করে তোমার বাপের ঘরে কিনে নিয়ে আসি জানো, যে আমার মহিলা জামা কাপড় গুলো আসেনি কাচিয়ে দিবে, সে কাপড় কাঁচা নিয়ে আসি তোমাকে বুঝলি, আর তোরা রোজগার করে টাকাটা আমাদেরকে রাখতে দিবি, আর যেটা বলবো সেটা শুনবি না, তোর মতন বহুত আছে, মানে তোমাদের নিজেদের কোনো ইয়াদ নাই তাই তো। আর যদি আরো পাঙ্গালিয়ার ইচ্ছা আছে তো আজকে এই রাঘবপুরের মঞ্চটা একটা চ্যালেঞ্জ হয়ে যাক, দেখবো যেটা মরদ লোকটা করে দেখান দিতে পারবে, সেটা যদি মেয়া লোকটা করে দেখান দিতে পারে তাহলে ইয়া জুতোটা আমি গার্ল নিয়ে নেবো, হবে তো চ্যালেঞ্জ হবে, আমাদের রিসিভ দিকে তো আমি 100টা প্রমাণ দিব, হবে তো একদম। লে তাহলে তুই আজকে এই রাঘবপুরের মঞ্চটা একটা যদি পুরুলে জন্মেছিস তো মনে হচ্ছে তুই বাপ জীবনে লেডিস ছোনাচ দেখিছিস নে নাকি, লেডিস কেনে লেডিস হিজড়া সব কিছু ছোনাচ দেখেছি বুঝলে, আমাদেরকে পুরুলে ছোনাচ মানে ছিলাকে ছোনাচ দেখাবার ইয়া কথা, তো যদি তুই লেডিস ছোনাচ দেখেছিস তো লেডিস ছোনাচ দেখবি যে কার্তিক ঢুকে না তোদের মতন বহুত ডিগি বাজি দিয়ে দেখে, আচ্ছা কি বললি দাদা, লেডিস ছোনাচ যখন কার্তিক ঢুকে তখন উল্পা দিয়ে দেখেন দে, লেডিস ছোনাচ যখন কার্তিক ঢুকে তো বলি কার্তিক টিকে ছিল তোর মশারি বিটি ছিল, কার্তিকটা সেই বেটা ছিল ছিল বুঝলি, বেটা ছিল থাকিলে বিটি ছিল সাজিয়ে দেখাই দেই না, এখানে লেডিস কত মিলে আছে গুণ, লেডিস আজকে আমার রাঘবপুরের মঞ্চে মনে গোটা রাঘবপুরটাই উঠে এসেছে, মোটাই মোটাই মোটামুটি 3000 এর প্লাস লেডিস আছে, 3000 হবে মোটামুটি 3000 প্লাস, আমি কাছে লিয়াকে বলবো না কিন্তু না বললে চলছে না, এই ভাবছে বিটি ছিল কিছু জানা নাই নাকি, একদম জানে না কিছু, তো মোটামুটি 3000 লেডিস হবে, তো 3000 লেডিস এর মধ্যে দেখ মোটামুটি 2500 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে আছে, যে তোদের এত গুলো মরদ বেটা ছেলে গুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখানো, আমি গানেই ছেড়ে দিব আজকে, ইয়ার দাদা তুমি ফুর্তি লিছে এই জানেই নাই যে জয়ন্ত বাউরি মঞ্চটা দাঁড়াই আছে, জয়ন্ত বাউরি স্টেজ দাঁড়াই আছে, ইয়ার দাদা আমাদের জিন্স প্যান্টটা জামাটা কেনে পরে জানো, যাতে পেছন দিকে যদি এরকম করে করে চলে চলে যায় না তাহলে পেছন দিকে যেমন মনে হয় ছেলে আর কোনো চলে চলে যাচ্ছে, যদি তোদের আমাদের জিন্স প্যান্টটা জামাটা পরে অত ছেলে হওয়ার ইচ্ছা আছে তো তাহলে তোরা একদিন বাবা হয়ে দেখান দে, তোরা একদিন বাবা হয়ে দেখান দে, আমাদের মা হওয়ার দরকার নেই ওই জন্য আমরা শাড়ি পরতে যাই, ওই জন্য আমরা শাড়ি পরতে যাই না, তোদের জিন্স প্যান্টটা পরিবার আমাদের মুরাদ আছে, তোদের শাড়ি পরিবার মুরাদ নাই সেইটা বল, মুরাদের গল্প বলোই না কারণ কথাই আছে যে আমরা মরদ লোকলা বটি হীরা, আমরা মরদ লোকলা বটি হীরা আর এই মেয়া লোকলা বটে মশলা বাটা জিরিয়া, বুঝলে কইছে কথা হেলিকপ্টার আর কথাই খাল ভরা ইটা বহা ট্র্যাক্টর আছে লেডিসের সঙ্গে পাঙ্গা নিতে, এটা তো আমরা ট্র্যাক্টর আমরা ট্র্যাক্টর আমরা ট্র্যাক্টর লই ট্র্যাক্টর লই, আমরা জেসিবি মেশিন বটি খাল কুড়ে লেভেল করে দিতে পারি, কিছু না কিছু না লেডিস ছাড়া তোরা কিছু পারবি, শুনো তোমার আমার ঝগড়া কোনোদিন শেষ হবে নাই কারণ একটাই কথা জানি আমি দাদা, যে এই মেয়া লোককে ডর লাগে নাই বাপ, এই মেয়া লোককে ডর লাগে নাই, এই মেয়া লোকের কিচকিচানি থেকেই ডর লাগে, যাই হোক কোন কারণে লেডিস ডরাইস না, কোন কারণে মায়ের লোককে ডরাইস, তোর বাপ কিচকিচানি থেকে ডর লাগে, আমার কাছে দণ্ড বোধ করি থাকে, চলো নিয়ে আসি পরবর্তী গান কণিকা কর্মকারের কণ্ঠে সাথে সাথে পৌঁছে দিই, আমরা দুজন পাশে এসে খেলব কুহু কুহু রে, আমরা দুজন পাশে এসে খেলব কুহু কুহু রে, রূপে মন মোহিনী দেখে পাগল হবি রে, আমি তোর মোর হবতে হবি আমার বহু রে, আমি তোর মোর হবতে হবি আমার বহু,
জসনা রাখি আমি রে করতারা তবে না পারে সোনা হব পাগল পারা করিব প্রেম শুরু রে গর্ভবতী হবি আমার বহু যদি রাজি তবে আর নাই কোন চাপ উঠে নিয়ে যাব যদি আমি তোর বড় হবতী হবি আমার বহু